পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানির জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। মিস্ট্রিয়াস ট্রাভেলসের আজকের পর্বে আমরা জানতে চলেছি পুঠিয়ার রাজবাড়ি সম্পর্কে। ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। সপ্তদশ শতকে মুঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনক নীলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের ১৬০৫-১৭ খ্রিস্টাব্দ কাছ থেকে রাজার উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। ১৭৪৪ সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তি ৫.৫ আনা এবং অন্য তিন ছেলে পান ৩.৫ আনা। ১৯৫০ সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে রয়েছে। ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। ভবনের সম্মুখ ভাগে স্তম্ভ, অলঙ্কার, কাঠের কাজ, কক্ষের দেওয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতা চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে।